সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই ছিলেন, কি করে? গোশত কাটে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই, আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন, দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন, কসাই বলে, মান আনতা, তুমি কে? মূসা আলাইহিস সালাম বললেন, না না, মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে, আসেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঢুকলেন, কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মূসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন, ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন, তারপর রুটি বানালেন, আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন, মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে, সুবহানাল্লাহ, পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন, বললেন, ও পথি, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মূসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা, হাদিহি উম্মি, এটা আমার মা, এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই, তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই, হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালও এই দোয়া কবুল হবে না, আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়, আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি, শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর বনী ইসরাইলের সবচাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মূসা, ও আল্লাহ আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মূসার সাথে হাশর নসিব করে দিও, আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মূসার জান্নাতের সাথী বানিয়ে দিবে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, জালিস মানে ফ্রেন্ড, বন্ধু, আল্লাহ জান্নাতে আমার ছেলেরে তুমি মূসার বন্ধু বানিয়ে দিও। মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন, তিনি বললেন, ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে মুসাফির মুফাসসির যাবে না, হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসা, এটা মায়ের দোয়া, কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই? অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা, বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয়, ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কশিনকালে মিস হয় না, চিল্লায় বলেন ঠিক কি না? মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াও কবুল, ভয়ঙ্কর, কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদদোয়া করলে কবুল হয় না, এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল, এটা বড় সমস্যা ছিল না, কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদদোয়াটাও কবুল, এজন্য খবর আছে না নাই? এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না, শুধু কষ্ট কি পরিমাণে কষ্ট এটা মা জানে বাবা জানে না, এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি,
আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই, করেছে কে? ফিসালহু ফি আমাইন, দুই বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো, ঠিক কিনা? বিশ্বনী বললেন লাও কথা আতা জিলদাক, গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে, এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সিজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা, নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক, 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা 45 না 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে, 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে? মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই।